নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গোটা দেশের সাথে বরাকেও দুই সম্প্রদায়ের উৎসব শান্তি ও সুষ্ঠুভাবে পালিত। পাঁচগ্রাম ঠান্ডাপুর থেকে ব্যাপক পরিমাণে উদ্ধার নেশাজাতীয় সামগ্রী। ব্যতিক্রমী উদ্যোগে ঈদ পালন করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। পবিত্র ঈদুল ফিতর ও শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপামর জনসাধারণকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করা হলো। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সঙ্গে সম্মতি রেখে বরাক উপত্যকার উধারবন্দেও দুই সম্প্রদায়ের উৎসব পালিত হল। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রী শ্রী গণেশ পূজা পালিত হয় এবং অন্যদিকে ইসলাম ধর্মাবলম্বীদের উৎসাহ উদ্দীপনায় উধারবন্দে উদযাপন করা হল ঈদ উল ফিতর। উধারবন্দে ঈদকে ঘিরে কচিকাচি সহ বিভিন্ন বয়সের লোকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। মঙ্গলবার সকাল থেকে নতুন জামা কাপড় পরে ঈদের আনন্দে মেতে উঠতে দেখা যায় তাদের। উধারবন্দের সবকটি ঈদগায় ধর্মপ্রাণ লোকেদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গোসাইপুর দুর্গানগর ঈদগাহ, পশ্চিম উধারবন্দ লাঠিগ্রাম ঈদগাহ, পানগ্রাম রোয়াজা মসজিদ, কেচরিগুর মসজিদ সহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করা হয়। অন্যবারের তুলনায় এবারের ঈদের নামাজ দুবছর পর খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি ব্যক্ত করেন তারা। এদিকে ঈদে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ উধারবন্দ থানার ওসি প্রদীপ হালুই ঈদের নামাজের সময় প্রতিটি ঈদগাহে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেশামুক্ত রাজ্য গড়তে নির্দেশ ঘোষণার পর থেকে গোটা রাজ্যসহ বরাক উপত্যকায় ড্রাগস পাচারকারী ও ড্রাগস সংগ্রহকারীদের উৎখাত করতে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার পাঁচগ্রাম পুলিশের জালে জব্দ হয় প্রায় 3 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী। এদিন 357 গ্রাম নার্কটিক এবং 20,000 ইয়াবা ট্যাবলেট সহ প্রায় 3 কোটি টাকা মূল্যের নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে পাঁচগ্রাম পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এদিন পাঁচগ্রাম ঠান্ডাপুরে জাতীয় সড়কের পাশে MZ02-9626 নম্বরের একটি অল্টো গাড়ির তেলের ট্যাঙ্কি থেকে এসব উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পাঁচগ্রাম থানার ওসি শান্তনু দাস জানান, গোপন সূত্রের ভিত্তিতে বর্ডার ডিএসপি নির্মল ঘোষের যৌথ উদ্যোগে এদিন ঠান্ডাপুরে অভিযান চালালে এই সাফল্য আসে বলে জানান। এক ব্যতিক্রমী রূপে ঈদ উদযাপন করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। মঙ্গলবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ক্যান্সার পীড়িত রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ অনাথ শিশুদের মধ্যে আহার করিয়ে ঈদ উদযাপন করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে দেশ সহ গোটা রাজ্য জুড়ে আয়োজিত হয় ঈদের নামাজ। পরে একে অপরের গলা মিলে বিশ্বশান্তি কামনায় লীন হওয়ার পাশাপাশি একতার বার্তা ছড়িয়ে সৌভ্রাতৃত্বের ভাবধারাকে বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিন কাছাড় ক্যান্সার হাসপাতাল ও নিবেদিতা নারী সংস্থায় গিয়ে ঈদ উদযাপন করেন বিধায়ক। পরে হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি অনাথ শিশুদের মধ্যে এদিন আহার তুলে দেন তিনি। নিজ সমষ্টির দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঈদ উদযাপন করতে পারায় তিনি নিজেকে গর্বিত ও আনন্দিত বলে মনে করেছেন। ঈদের এই পবিত্র দিনে বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়াকে এক ব্যতিক্রমী রূপে দিনটি পালন করতে দেখা গেছে। আজকে আমরা নিবেদিতা নারী সংস্থায় বাচ্চাদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এখানে মধ্যাহ্নভোজন করেছি, খাওয়া দাওয়া করেছি। আমরা এর আগে আমরা ক্যান্সার হসপিটালে পেশেন্টদের মধ্যে দুধ বিস্কিট হরলিক্স এগুলো বিতরণ করেছি, আর এখানে আমার অনাথ বাচ্চাদের সঙ্গে আজকের দিন পবিত্র এই দিনে একসঙ্গে আহার গ্রহণ করে আমি নিজেই আনন্দিত গৌরবান্বিত। এবং এই নিবেদিতা নারী সংস্থার যারা অনাথ বাচ্চা আছে তাদের এডুকেশনের জন্য, হায়ার এডুকেশনের জন্য
তাদের গভর্নমেন্ট তরফ থেকে যেটা পায় এবং যেটা কমই থাকে সেই পার্টটা আমি নিজে ব্যক্তিগতভাবে বেয়ার করব, কারণ এই ইনস্টিটিউশন, এই সংস্থা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা আমার সুনাই সমষ্টির মধ্যে পড়ে। এই জন্য আমার দায়িত্ব হিসেবে আমি এটা করবো এবং রাস্তার ডেভেলপমেন্টও করে দেব। এই বলে আজকে আমি বাচ্চাদেরকে ইস্যুয়েট করেছি, এখানের পরিচালকদের ইস্যুয়েট করেছি। তো সবাইকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে এসেছেন যারা আমার এই অঞ্চলের নেতৃত্ব, সমাজসেবী সাধনদা সহ অনেকেই, তো সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমরা আজকে পবিত্র এই দিনে সবাই একসঙ্গে মিলেমিশে ঈদ উদযাপন করছি। সবাইকে ঈদের মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ দিয়ে এখানে শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদুল ফিতর উৎসব শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। করোনা অতিমারির জন্য গত 2 বছর কোনো ঈদগাহে নামাজ হয়নি, অর্থাৎ পরপর 4টি ঈদের পর জেলার বিভিন্ন ঈদগাহগুলিতে বিশাল জমায়েতের সঙ্গে ঈদের দুরাকাত নামাজ আদায় করলেন মুসলিম ধর্মাবলম্বীর লোকেরা। মঙ্গলবার সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণভাবে ঈদ পালন করা হয়। শিলচর মেহেরপুর ঈদগাহে ঈদের নামাজে মঙ্গলবার জনসমুদ্রে পরিণত হয় ময়দান। প্রায় 7,000 ধর্মপ্রাণ জনসাধারণের উপস্থিতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিন ঈদের নামাজ পড়ান হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ। নামাজ শুরুর আগে পবিত্র ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ওয়াহিদ। পরে বিশ্বশান্তির জন্য দোয়া হয়। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এদিকে ঈদ উপলক্ষে ডিয়ার বয়েজ ক্লাবের পক্ষ থেকে কাঁঠাল পয়েন্ট এলাকাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। প্রতিবছরই মেহেরপুর ঈদগাহকে কেন্দ্র করে কাঁঠাল পয়েন্ট এলাকায় রাস্তার পাশে বিভিন্ন রকমের খেলাধুলার সরঞ্জাম সহ খাওয়া দাওয়ার অস্থায়ী দোকান বসে। এই দোকানগুলোতে অনেক লোক সমাগম দেখা যায়। ঈদ উপলক্ষে অসহায়দের সাহায্যে সহপথচারীদের মিষ্টি বিতরণও করতে দেখা যায়। আমাদের দুপুর থেকে আজকে আমার খুশি দেখা যাচ্ছে আমাদের বাচ্চাগুলা খুশি করছে, আর আমাদের ক্লাবের সদস্যরা কষ্ট করে আজকে এই করছে যে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার কর্মকর্তারা জানান যে আগামী 5ই মে বৃহস্পতিবার শিলচর আশ্রম রোড স্থিত গোবিন্দ বাড়িতে প্রান্তীয় ভব্য কার্যালয়ের আনুষ্ঠানিক শিলান্যাস কার্য সম্পন্ন করা হবে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা এদিন জানান যে আগামী 3 বছরের মধ্যে কার্যালয়ের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। 11 কাঠা 8 ছটাক জমির উপর 15,000 স্কোয়ার ফিটের 5 তলা এই ভব্য কার্যালয়ে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ সহ আরএসএস ও মাতৃশক্তির কার্যালয় এক জায়গায় নিয়ে আসা হবে বলেও এদিন জানান তারা। এছাড়াও গোবিন্দবাড়ির জমি দাতার মহৎ উদ্দেশ্যকে মাথায় রেখে ভব্য গোবিন্দ মন্দির ও গড়ে তোলার পাশাপাশি রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। তারা আরও জানান, গোবিন্দবাড়িতে নির্মিত হতে যাওয়া বিশাল ভব্য কার্যালয়ে গরিব ছাত্রছাত্রীদের থাকা খাওয়ার সুবিধাসহ পড়াশোনার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। আগামী 5ই মে বৃহস্পতিবার আয়োজিত ভব্য কার্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে সংস্থার কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ পারান্ডেজি ও প্রান্তীয় সংগঠন মন্ত্রী দীনেশ কুমার তেওয়ারি সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। কার্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে সকল স্তরের জনগণকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করার আবেদন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। আশ্রমের রাস্তায় আশ্রম রোডে আমাদের এইখানে গোবিন্দ বাড়ি, আপনারা সবাই জানেন এইখানে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় নির্মাণ হবে। জমি আমাদেরকে একজন দীপেন্দ্র দাস বলে দান করেছিলেন, উনি সেখানে গোবিন্দ মন্দির একটা ছোটো মন্দির বানিয়েছিলেন এবং বাকি জমিগুলো উনি দান করেছিলেন। তো আমরা আগামী 5 তারিখ এইখানে একটা ভৈরব বিশ্ব হিন্দু পরিষদের অফিস কার্যশালা এবং ওনার দান যে করেছেন ওনার সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই দিকে দক্ষিণ পূর্ব কোনায় আমরা একটা ভব্য মন্দির বানাবো, যেখানে রাধা গোবিন্দ থাকবেন। সেই মন্দিরটা আমরা একসঙ্গেই নির্মাণ করতে যাচ্ছি। টোটাল এই মানে ভবনটি হবে 5 তলা। ভবনটির নিচের তলা মানে গ্রাউন্ড ফ্লোর যাকে বলে,
সেখানে গাড়ি পার্কিং এবং মন্দিরের ঠিক পেছনে সংলগ্ন জায়গাতেই আমাদের মন্দিরের সেবাই থাকবে এবং এখানে রান্নার ব্যবস্থা থাকবে, মানে কিচেন যাকে ইংরেজিতে বলে কিচেন। দীর্ঘ এক মাস রমজানের রোজা আদায়ের পর মঙ্গলবার শান্তি ও সুষ্ঠুভাবে উধারবন লাঠিগ্রামের ঈদগাহতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। এদিন সকাল 8 নাগাদ উক্ত ঈদগাহতে ধর্মপ্রাণ জনসাধারণ জমায়েত হয়ে ঈদের নামাজ আদায় করেন। এদিন ঈদের নামাজ পাঠ করান লাঠিগ্রাম ফয়জুল উলুম মাদ্রাসার প্রধান মৌলানা তাজউদ্দিন মাঝার ভূঁইয়া। পরে বিশ্ব শান্তির উদ্দেশ্যে পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন। এদিন ঈদ উদযাপনে উধারপন্থ অগ্রণী ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুখেন্দু চৌধুরী, সম্পাদক সুজিত সি, ঈদগাহ কমিটির সম্পাদক আব্দুল আলিম বরভুইয়া প্রমুখ। পশ্চিম উধারপন ঈদগাহ ময়দান আজকে দুই বছর আমরা ফরসিনা নামাজ লাগিয়া, মানে আজকে যে এক মাস রোজা রাখিয়া আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করছি, ইটার লাগিয়া খুবই খুশি হয়েছি। আর এই ঈদগাহ ময়দান একদম মানে ভরপুর মানুষ জমায়েত হয়েছেন। এর লাগিয়ে আমি সবরে ধন্যবাদ দিয়ার কমিটির তরফ থাকিয়া আর প্রশাসনের ধন্যবাদ দিয়া, তারাও শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া আমরা নামাজটা আদায় করতে দিছেন। আর আমরা নামাজটা আদায় করাইছেন আমরার পশ্চিম উদারবন লাঠিগ্রাম ফয়জুল উলুম মাদ্রাসার হেড মৌলানা মৌলানা তাজউদ্দিন মাজার ভূঁইয়া সাহেব। আর বিশ্ববাসীর লাগিয়া দোয়া করছেন ভারতবর্ষ শান্তি ও শৃঙ্খলা সব বজায় রাখিয়া আমরা মানে ভারত বাংলা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে মিষ্টিমুখ করানোর পরম্পরা বহুদিনের। সেই ধারা অব্যাহত রেখে মঙ্গলবার ঈদ উপলক্ষে সীমান্ত জেলা করিমগঞ্জে বিএসএফ এর তরফে মিষ্টি তুলে দেওয়া হয় বিজিবির হাতে। করিমগঞ্জের সুতারকান্দি স্থল বন্দরের 1360 নং পিলারে এবং কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টর কমান্ডারের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করে। ঠিক একইভাবে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি দেন। বর্তমান করোনা প্রকোপ কম থাকায় নির্বিঘ্নে উভয় দেশের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উভয় দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী। উভয় দেশের সীমান্তে শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য সুরক্ষা বাহিনী সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে সমন্বয় আরও অধিক দৃঢ় করার জন্য তাদেরই প্রচেষ্টা। শুভেচ্ছা বিনিময়ের সময় বিএসএফ আধিকারিকরা মত প্রকাশ করতে গিয়ে বলেন, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদ সহ বিভিন্ন দিবসে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবি সদস্যদের মিষ্টি বিতরণ করা হয় থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঈদ উপলক্ষে বিজিবি সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। অন্যদিকে বিজিবি আধিকারিকরা বলেন, এ ধরনের কার্যসূচি ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করবে। এতে নিজেদের সীমান্তে দায়িত্ব পালন আরও সহজ হবে। ঈদুল ফিতর উপলক্ষে শালচাপড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করান মৌলানা আবুল খয়ের মেহবুব বরভুইয়া। শালচাপড়া ঈদগাহ যুব উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এদিনের নামাজ অনুষ্ঠিত হয়। গত দুই বছর কোভিড মহামারীর কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় বন্ধ ছিল, তাই এই বছর ঈদুল ফিতরের নামাজে মুসল্লিরা উৎসাহের সঙ্গে একত্রিত হয়ে নামাজ আদায় করেন। পাশাপাশি কোভিড মহামারী দূর করতেও বিশ্বশান্তির জন্য দোয়া আদায় করেন। ঈদ উদযাপন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন শালচাপড়া অঞ্চলের মঞ্জুরুল হক লস্কর, ইমরান হোসেন লস্কর, ফারুক আবদুল্লাহ লস্কর, মনসুর আহমেদ, জাকির হোসেন লস্কর প্রমুখ। আজকে আবহাওয়া অত্যন্ত ভালো থাকার জন্য আমরা খুব সন্তুষ্ট এবং শালচাপড়া ঈদগাহ কমিটি তত্ত্বাবধানায় শালচাপড়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। বিগত দুই বছর থেকে কোভিড-19 কারণে আমরা ঈদগাহতে নামাজ পড়তে পারি নাই, তাই অত্যন্ত চিন্তাশীল ছিলাম যে কোভিড-19 কবে শেষ হবে। আর আমরা ঈদগাহ ময়দানে একত্রিত হইয়ে ঈদগাহ ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ আদায় করবো বলে চিন্তিত ছিলাম। যাই হোক, আল্লাহর অশেষ কৃপায় কোভিড-19 না চলে গেছে, তাই
আমরা অত্যন্ত আনন্দের সহিত ঈদগাহে নামাজ আদায় করলাম। গোটা দেশের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তর পাথারকান্দিতে পালিত হলো ঈদ উল ফিতর। উক্ত উৎসবকে ঘিরে শুরু থেকে প্রশাসন সজাগ থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এদিন সকাল থেকেই আবহাওয়া অনুকূল থাকায় আবার বৃদ্ধ বনিতারা ঈদের খুশিতে মেতে ওঠেন। তারা নতুন জামা কাপড় পরে নিজ নিজ এলাকার ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে ঈদের নামাজ পাঠ করেন। সকাল 7:30 থেকে 8:30 মধ্যে এলাকার প্রায় 20টি ঈদগাহ ময়দানে জামায়াত ইসলাম ধর্মাবলম্বীদের নামাজ পরিচালনা করেন বিভিন্ন ইসলামিক পণ্ডিতরা। এদিন কাটামনি ঈদগাহে ঈদের নামাজ পরিচালন করেন মৌলানা হেলাল আহমেদ। ঈদের নামাজ শুরু হওয়ার আগে ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন কাটামনি হুসাইনিয়া কওমি মাদ্রাসার শিক্ষক মৌলানা হেলাল আহমেদ। নামাজ শেষে কাটামনি ঈদগাহ কমিটির সম্পাদক কমরুল ইসলাম ও সভাপতি শিক্ষক হিলাল উদ্দিন এলাকাবাসী সহ সমগ্র বরাকবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এদিন আছিমগঞ্জ, হাটকোলা, পাথারকান্দি, কাবাড়িবন্ধ, ডেফল আলা, জুড়োবাড়ি, লক্ষ্মীপুর, বাড়ুয়াইল, টিলাবাড়ি, কলকলিঘাট, চাঁদখিরা, নালিবাড়ি, খিলরবন্ধ, পয়লামুলি, বৈঠাকাল, ডেঙ্গারবন্ধ, লোয়ারপোয়া, নাগড়া, কাঁঠালতলি প্রমুখ ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। দিন কাঁঠালতলি ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা শেখ জিয়া উদ্দিন। ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার বিভিন্ন ঈদগাহের পাশে মেলাও বসে। ধন্যবাদ জানাই যে আমাদের এলাকার যুব সমাজকে যে তারা দুই তিন দিনের ভিতরে খুব আয়োজন করে সুন্দর করে যে আমার ঈদগাহটা সাজিয়ে তুলছেন, আমি তাদের অন্তর অন্তস্থকে আমি বিশেষ করিয়া ধন্যবাদ জানাই কোটামণি যুব সমাজকে। কালকে রাত্রে প্রায় 12:30 পর্যন্ত তাদের পরিশ্রম আমাদের আমাকে বিশেষ করে খুব আপ্লুত করেছে লেগে তার বিশেষ করি মানে ধন্যবাদ জানাইবার কোনো সীমা নাই আর কি। ওরকম ধন্যবাদ তাদেরকে জানাই আর বিশেষ করি আমরা এলাকার মানুষ আমাদের আমাদের মৌলানা সাহেব বলেছেন যে দুই বছরের পরে যে আমরা আজকে মানে ঈদ উল ফিতরের নামাজে দুই বছর পরে আমরা এদিকে আসতে পেরেছি, আমরা বিশেষভাবে অতি খুশি। এলাকার মানুষ বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন আর আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছেন আমাদের দেখুন আমি সবাইকে মানে ঈদের শুভেচ্ছা এবং সোমবার রাত 9টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলাগামী বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার একটি কন্টেইনার চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছালে গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। এতে মোট 93 বস্তায় 10,195 বোতল কফ সিরাপ জব্দ হয়। গাড়ির ভেতরে পাপড়ে মোড়া 27 বস্তায় 2,565 বোতল ফেন্সিডিল ও 66 বস্তায় 7,590 বোতল এক্সকোভ জাতীয় কফ সিরাপ ছিল। গেট ইনচার্জ নিরঞ্জন দাস জানান, জব্দকৃত নেশা সামগ্রীর বাজারমূল্য 35 লক্ষ টাকার মতো হবে। এই কাণ্ডে লরি চালককে আটক করা হয়েছে, তার নাম আদিত্য রাভা, বাড়ি কামরূপ জেলার বকথানাধীন নালাপাড়ায়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বর্তমানে বাজারিছড়া থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। গোটা দেশের সাথে বরাকেও দুই সম্প্রদায়ের উৎসব শান্তি ও সুষ্ঠুভাবে পালিত। পাঁচগ্রাম ঠান্ডাপুর থেকে ব্যাপক পরিমাণে উদ্ধার নেশাজাতীয় সামগ্রী। ব্যতিক্রমী উদ্যোগে ঈদ পালন করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।